ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেয় এবং অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করা হবে কমপক্ষে 1 লাখ টাকা, এমন হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিনুল্লাহ নুরী। সকালে ফরিদপুরে ভাঙায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা নিয়ে মত বিনিময় সভায় তিনি বলেন, ঈদযাত্রায় নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে, মহাসড়কের পাশে কোনো বাজার থাকবে না, এছাড়া মহাসড়কে কোনোভাবেই থ্রি হুইলার চলবে না। জরুরি পরিস্থিতি মোকাবেলায় এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে র্যাকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে 5 লাখ টাকা, অঙ্গহানি হলে 3 লাখ টাকা ও গুরুতর আহতকে 1 লাখ টাকা জরিমানা দিতে পরিবহন মালিকদের নির্দেশনা দেন। কোন অবস্থায় বাস ভাড়া কোনো জায়গায় বাড়বে না, আমাদের সড়কে থ্রি হুইলার চলবে না, এমন আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বা কোনো প্রস্তুত থাকবো। আমরা নির্ধারিত গতির মধ্যে আমরা গাড়ি চালাবো, রাস্তার উপর আমরা কোনো বাজার রাখবো না।